আপনাদের যে নতুন একটা বিল্ডিং নিচ্ছে ওখানে সাউথ ইস্টার্ন, ওটা নিয়েও মনে হয় কুলানো যাবে না, এত স্টুডেন্টস, এত স্টুডেন্টস, বসার জায়গা নেই একটা মনে হয়। পর্যাপ্ত ওয়াশরুম পায় না মেয়েরা বিশেষ করে, ছেলেদের তো তা অনেকগুলো আছে, মেয়েদের তো খুবই কম। এবং ওরা দেখা যায় যে ব্রেকে খাওয়া দাওয়া করতে চায়, হোয়াটসঅ্যাপ স্টাডি নিয়ে একটু কথা বলে বসবে, রুমগুলো লক থাকে এর জন্য ক্যাম্পাস আসতে চায় না। আমাদের স্পেস আর বসার স্পেস এক জায়গায় হয়ে গেছে না, ওভাবে আপনি প্রেয়ারও ঠিক মতো করতে পারবেন না, এবং আপনি প্রেয়ারটা যদি এভাবে করেন না নিজের কাজও করতে পারবেন। আমার কাছে ওটা অনেক ঘুরেছে, অনেক বেটার একটা লাইব্রেরি এনভায়রনমেন্ট। পুরো চুপচাপ, কেউ কথা বলছে না, কেউ ফোন দিচ্ছে না, অ্যাকচুয়ালি তারা স্টাডি করছে। ওখানে যারা যায় তারা বই পড়তেই যায়, বার বার দেখতে যায় না। এনভায়রনমেন্টটাও বাট আপনি যদি প্রেয়ার তারপর রেজিস্ট্রেশনের কাজগুলো একসাথে রাখেন, রেজিস্ট্রেশনের অনেক ঝামেলার কাজ, হ্যাঁ সেখানে কিন্তু আপনি লাইব্রেরি সেট করলে আমরা চাকরির সুযোগটা খুলে যায়। শুধু যদি মাস্টার্স ইন লিঙ্গুইস্টিক্স বা মাস্টার্স ইন লিটারেচার করে, ওই পজিশনগুলোতে কাজ করতে পারবে না। প্রশাসনিক যে পজিশনসগুলো ওগুলো খুলে যায় এডুকেশনে কাজ করে। এডুকেশনের এমন ভ্যালু ক্যানাডা এখন মোস্ট ডিমান্ডিং সাবজেক্টের মধ্যে এটা একটা, ডেটা অ্যানালিটিক্সের থেকেও বেশি এটা ডিমান্ড। কেন জানেন, কারণ প্রতিটা স্কুলে এডুকেশন মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লোক লাগছে, প্রতিটা ইনস্টিটিউটে লাগছে, ঠিক আছে, একটা আইটি বেসড কোম্পানিতেও লাগছে, সবাই প্রেডিকশন করে যে আমি ভালো আছি, ভালোই তো আছে, আপনাকে সবাই হিংসা করছে, হ্যাঁ আপনি একটু গুরুত্ব রাখবেন, এই জন্য আপনাদের সাইডে এসে বসতে নজর নিয়ে নেন ওদের থেকে, বিষয়টা ওরকম না, আর সাইজ বলতো না, হ্যাঁ এটা বউ নাই হবে ঠিক, আপনারা কেন বউ আপনাদের সাথে নিয়েছেন, দ্যাট ইজ ইউর, হ্যাঁ সেটাই তো বললাম যে এটা এখন আর পর্তুগালে যায় না, ইটালিতে যায় না, ওয়ার্ক ভিসা নিয়ে গেলে একটা খারাপ কিছু না, কদিন আপনি অর্জন করবেন, সবাই করছে, তারপর আপনি যদি ওখান থেকে ডিগ্রি নিয়ে নেবেন একটা ভালো ডিগ্রি, আমার ভাই এখানে বিদেশে গেল, ওর জবই
করছে অর্জনটা করা একটা স্টার্টিং বিদেশে আপনারা যদি কদিন একটু কষ্ট করে অর্জনটা করেন ওখানে কিন্তু অনেক রেসপেক্ট দেয় ডিসরেসপেক্ট করে কেউ অর্জন না আমাদের মতো মেন্টালিটি না ওদের হ্যাঁ প্রতিটা কাজ ইম্পর্টেন্ট এটা ওরা জানে আপনাদের থেকে দেখেন হচ্ছে সেটা ক্লিনাররা ইম্পর্টেন্ট যদি আমি সেটা বলি দাঁড়ানরা ইম্পর্টেন্ট ওরা আমাদের থেকে অনেক ইম্পর্টেন্ট টিচারদের থেকে অনেক ইম্পর্টেন্ট ওদেরকে ছাড়া কিন্তু চলবে না একেবারেই চলবে না সো ওদেরকে নেগলেক্ট করে এই করার কিন্তু কোনো ওয়ে নাই অ্যান্ড দে রিয়েলি নো দ্যাট বিদেশি কোম্পানি বিদেশে আমার কাছে সবসময় মনে হয় যে বড় পুকুরের ছোট মাছ খাওয়ার চেয়ে ছোট পুকুরের বড় মাছ খাই এই মেন্টালিটি থাকলে আমি ওই যে ইয়ে ছোট চেষ্টা তো করতে হবে চেষ্টা না করলে তো আসবে আর আমি দূর দেশে যাব কি আমাকে ইয়ে করে চেনে যদি আচ্ছা এটা হয় যে ইটালিতে কয়েক বছর এক বছর আগে আমাদের টিচার ছিল উনি টেক্সটাইল টিচার ছিল অনেক বছর বয়সে উনি মাস্টার্স করতে গেছে বয়স কিন্তু অ্যারাউন্ড 50 হবে সে কিন্তু তার মাস্টার্সের চান্স পেয়েছে এবং সেখানে গিয়ে দেখেছে বাংলাদেশি কমিউনিটি মানুষ ভরা রেফারেন্স নেটওয়ার্কিং করার অনেক সুযোগ সেটা হল আমাদের জবই পেয়ে গেছে একটা রেস্টুরেন্টে হয়তো ম্যানেজারিয়াল লেভেলে উইচ ইজ ভেরি গুড ওভার দেয়ার তারপর এখন সে যখন পড়াটা শেষ করবে ইউনিভার্সিটি অফ পাবিয়া থেকে তখন কিন্তু সে একটা টুকটাক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ পেয়ে যাবে ক্যাম্পাসের ভিতরে আস্তে আস্তে না আপনি ওখানে এখন আপনার যদি এই বয়সে স্ট্রাগল করতে না আছেন কিন্তু তাই বলে যে আপনার এই বিজনেসটা অন্য দেশগুলোতে কিন্তু হচ্ছে অন্য বাঙালিরা কোচিং কানেক্ট উইথ দেম আপনি ওদের কোম্পানিতে ইনভেস্ট করার চেষ্টা করেন তখন আপনি ওখানে যেতে থাকতে ঘুরতে সবই পারবেন মানে ইট ইজ জাস্ট আ সাজেশন মানে এক্সপোর্ট কোয়ালিটি করার চেষ্টা করুন ফরেন এক্সপোর্ট ইম্পোর্ট সবাই করছে আপনি কেন করতে পারবেন না সবাই করছে সো আপনি যদি একবার ওদিকে যান হয়তো আপনার কাছে মনে হচ্ছে না লাইফটা বেটার বা আমি এবার সেটেল হবে সবচেয়ে বেস্ট রুট আমি তারপর হলো স্টাডি রুটই সবচেয়ে বেস্ট সবচেয়ে ইজিয়েস্ট সবচেয়ে ভালো When you study, আমার ভাই তিনটা জব করছে কিছু নিতে হচ্ছে না সো ওখানে পড়ালেখাটাকে কিন্তু আপনাদের মধ্যে লেস প্রায়োরিটি দিয়েছে ঠিক আছে ওকে চাকরিই করছে তিনটা করে বাট সামহাও তো ম্যানেজ করছে সো ম্যানেজ করার জায়গাটা স্কোপ আছে জার্মানিতে তো আপনার টাকা লাগে না মাস্টার্স করতে কিন্তু একটা ব্লক অ্যাকাউন্টে কিছু অ্যামাউন্ট দিতে হবে যদি সেটা দিতে না চান সেটারও অপশন আছে স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করেন কিছু কোটা থাকে করে দেখেন হয়ে যাবে এরকম ছিল না দিন দিন এরকম আপনাদের মোটিভেশন হ্যাঁ আপনারা উল্টা মোটিভেশনটা পান এটাও আমরা বুঝি হ্যাঁ না খুশি না হয় ভালো ফোরে ফোর পেলে কিন্তু অত খুশি হওয়ার কিছু নেই পরে দেখা যাবে যে একদম ফোরে ফোর নিয়ে বের হতে হবে না কিরকম আসবে আপনার বের হচ্ছে খুবই খারাপ আপনি কেন রিটেক করতে চান জি তাহলে রিটেক করে ফেলেন আপনার মার্স আমার ভালোই আসবে এবং তাহলে একটা অ্যাপ্লিকেশন দেন যে আমাকে বাড়ি পড়তে যাওয়ার একটা আমাদের প্ল্যান আছে আমি একের তো সেক্ষেত্রে আমার একটা পার্টিকুলার সিজিপি নিয়ে বের হতে না কি স্ট্যান্ডার্ড সিজিপি কোনটা বাইরের জন্য না বাইরের ম্যাক্সিমাম
হলেই হয় কেউ বিশ্বাস করবে না, 3.2 হলেও হয়, এবং 3.5 হলেও একটা ওরা ভাবে যে এটা হাই ডিস্টিংশন, একটা ভালো একটা গ্রেড, ঠিক আছে, ওরা সুযোগ দিবে না এমন ম্যাম আপনারটা তো এই দেখতে হইব আমি নেক্সট সেমিস্টারে থাকবো না, এটা ভেবেও আমার ভালো লাগে, আপনাদের বললে আমার খুব শান্তি লাগে, ঠিক আছে, আমি আর পার্টিসিপেট না টিচিং যেতে পারবো না টিচিং করে করে আমি এখন মানে কদিন পর আমি উইকনেসও নিবে না আমার এই পর্যায়ে, সো আমি এটাতে যেটাতে ইউজ টু আমি সেটাতেই থাকি, কিন্তু আমার আমি যদি বলি যে আপনাকে এটা যদি ফ্যানাইজ হয়ে যায় আমার ধরা ধরা একটা ছুটি আছে, কী হবে বলুন, আমি ফ্যানাইজার মাস্টার্স করতে গেলাম এখন এই রাখাদের মতো এই মনে করেন আমি 50 লাখ টাকা স্টেটমেন্ট দেখালাম, আমার ওখানে লাগবে 25-30 লাখ, আমার টিউশন লাগবে, বাকিটা আমার লিভিং কস্ট, লিভিং কস্ট আমি ওখানে অর্ডার করে তুলে ফেলবো, দেখি আপনি গেলেন তারপর আমি মাস্টার্স কমপ্লিট করলাম, মাস্টার্স ভালো ভালো কিছু অর্ডার পেও কোন সময় কার টার্নিং পয়েন্ট হয় এটা কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, এক্স্যাক্টলি আপনি একটা বিষয় নিয়ে কিন্তু একদম অনেক
আবার আপনি যে মনে করেন মনে মনে করেন প্রবলেম হতে যাচ্ছে অনেক দিন ধরে, হ্যাঁ একটা টাইমে কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ সহজ কথা বলি, আমরা কয়েকদিন আগে গেছি ওই নেত্রকোনা ঘুরতে, পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে গেল, বিকজ ওই দেশে নার্স লাগবে। হ্যাঁ সো হবে,
আপনি যদি এখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেন তাহলে আপনার জন্য সবচাইতে ইজি হতো ক্যানাডার ভিসা। সবাই অ্যাপ্লাই করছে। আপনারা কি এগ্রিকালচারের উপরে ডিপ্লোমা নিতে পারবেন না এখন? এগুলো আপনি না, হ্যাঁ আপনি কয়েকটা জব কমিয়ে এগ্রিকালচারের থেকে ডিপ্লোমা নেন এক বছরের, তারপর অ্যাপ্লাই করেন, দেখেন আপনার কত তাড়াতাড়ি হয়ে যায়। স্কলারশিপ দিয়ে নিবে আপনাকে, বিকজ ওখানে এই লোক লাগবে। তারপরে দরকার ওদের সব স্নো দে বড়া ল্যান্ড ওরা চাষাবাদ করে না, অনেক লোক দরকার, আপনি আরো অনেক নেবে, 5 লাখ 6 লাখ করে প্রতি বছর লোক ইমিগ্রেশন দিচ্ছে, ঠিক আছে? তার মানে এই না যে আপনার এখন লাস্ট মিনিটে ডিগ্রিটাকে ড্রপ করে অন্যদিকে চলে যাবেন, সেটা না, শেষ করতেই হবে। আরে ভাই সাদা দান যে আপনার কি পারি দিগেলে কি উত্তর দেবো এটা ওসব মাঝে মাঝে যেগুলো আপনারা বলেন।